দুর্গা পুজো ও ফুটবল বাঙালির এই দুই সেরা উৎসবকে মিলিয়ে দিতে এগিয়ে এলো স্পোর্টিং বাউন্ডারিজ। ফোরাম ফর দুর্গোৎসবের সহায়তায় ও জি বাংলার সাথে পুজো ফুটবলের তৃতীয় সংস্করণের জমকালো সূচনা হলো শনিবার দেশপ্রিয় পার্কের মাঠে। টলিপাড়া থেকে ময়দান নামী ব্যক্তিত্বদের ভিড়িয়ে শুরু হলো এবারে জি বাংলা পুজো ফুটবল। উপস্থিত ছিলেন আইএফএ চেয়ারম্যান সুব্রত দত্ত, ইস্টবেঙ্গল শীর্ষকর্তা দেবব্রত সরকার, মোহন বাংলার টেনিস সচিব সন্দীপন ব্যানার্জি, মোহামেডান সচিব ইশতিয়াক আহমেদ রাজু ও কর্তা বেলাল আবেদ খান, প্রাক্তন ফুটবলার প্রশান্ত ব্যানার্জি, প্রখ্যাত অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত, বিশিষ্ট পরিচালক শিবপ্রসাদ মুখোপাধ্যায় সহ একাধিক ব্যক্তিত্ব। উপস্থিত ছিলেন জি বাংলা ক্লাস্টার হেড সম্রাট ঘোষ ও ফোরাম ফর দুর্গোৎসবের শাশ্বত বসু। দুদিন ধরে শনিবার ও রবিবার 32টি দলের মধ্যে পেনাল্টি শুট আউটের মাধ্যমে আয়োজিত হবে এবারের পুজো ফুটবল। আমার একটাই বরাবরই মনে হয় যে ফুটবল সবার সঙ্গে থাকবে, ফুটবল কোনো কিছু থেকে বাদ দিতে পারা যায় না বাংলায় অন্তত। সুতরাং পুজো যখন এত বড় একটা বাঙালি একটা উৎসব, সেখানে ফুটবলটা কেন ব্রাত্য থাকবে, এই চিন্তাভাবনার সঙ্গেই ফুটবলের সঙ্গে এই পুজো ফুটবলকে জড়িত করা। এবছর আমাদের অনেক বেশি পার্টিসিপেন্ট ছিল, সেখান থেকে 32 জনকে আমরা লটারির মাধ্যমে বেছে নিয়েছি। আশা করছি আমরা এটাকে সবাই যখন অনুরোধ হচ্ছে যে এটাকে অনেক বড়ভাবে আমাদের নিয়ে যেতে হবে। তো যে ফুটবলটা এই পুরো একটা ব্যাপার দেখছে, যেখানে পুজো ফিল আসছে তার সঙ্গে আজকে ফুটবলারদের মানে এখানে যারা আসা উপস্থিত হওয়া, আর এইখানেও আমরা বলছি যে পুজো কমিটি যারা পার্টিসিপেট করছে তারাও কিন্তু এক একজন এক সময় ফুটবল খেলতো কিংবা এখনও ফুটবল খেলে ময়দানে রেগুলারলি। গত বছর 32টা টিম ছিল, এবছর 100 পার্টিসিপেন্ট ছিল, সেখান থেকে 32 জনকে নেওয়া হয়েছে, তো হাওড়া থেকেও আমরা নেওয়া হয়েছে। সুতরাং এবছর আমরা মনে করছি যে এইটা সাকসেস হলে আমরা পরের বছর আরও এটাকে বড় জায়গায় নিয়ে যাব। সুতরাং সবাই সহযোগিতা দরকার। দেখুন আমরা বারবার যেটা বলি, যেরকম পুজো আছে, মিডিয়া আছে, ফুটবলাররা আছে, সবাই মিলবন্ধনে একটা বড় কিছু আমরা আগামী দিনে আমরা দেখতে পাবো। এক্সট্রা টাইম। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না জানো।